দুদিন বাদেই এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। আসলে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে গিয়ে অনেকেই ব্যবচাকা খেয়ে যান, মানে সঠিক যে লিংকটা সেটা কিন্তু পাওয়া যায় না। সো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কিভাবে মোবাইল দিয়ে প্লাস কম্পিউটার দিয়ে আপনি কিভাবে আপনার রেজাল্টটি দেখবেন। যাদের হাতে স্মার্টফোন আছে তারা সকলেই দেখতে পাবেন যে আপনার রেজাল্টটা কি আসছে। সো এই সেকেন্ডের কথা নয়, চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশারফ, আইটিমেক্স বাংলা চ্যানেল আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনি এখান থেকে প্রথমে আপনি চলে যাওয়ার পর মোবাইল ফোনে, মোবাইল ফোনে যাওয়ার পরে এখান থেকে আপনি ক্রোম ব্রাউজারটি খুঁজে বের করে নেবেন। ওকে, তো আমরা ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজার যাওয়ার পর এখানে আপনি লিখবেন, এখানে ওয়াইফাই অথবা নেট কানেক্ট থাকতে হবে। তো আমি এখানে লিখলাম এসএসসি রেজাল্ট বিডি, আপনি এসএসসি এডুকেশন বোর্ড রেজাল্ট লিখলেন বা এসএসসি রেজাল্ট। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে উপরে এডুকেশন বোর্ড রেজাল্টস লেখা আছে, ঠিক আছে। তো আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে একটি উইন্ডো আসবে এবং এইখানে মূলত আপনারা আপনাদের যে বোর্ড আছে এখানে আপনার বোর্ড সিলেক্ট করবেন। এখান থেকে ধরেন আপনার বোর্ড তো এসএসসি দাখিল, ঠিক আছে এটা। তারপর নিচে ইয়ার ইয়ার দিবেন, ইয়ার ধরেন 2023। তারপর বোর্ড দিবেন, আপনারা যে যে বোর্ডে আছেন সে বোর্ড দিবেন, ধরেন আমি ঢাকা বোর্ড দিলাম। তারপর এখানে আপনাদের রোল নাম্বার যেটা আছে, যার যে রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বারটি লিখবেন। ধরেন এখানে 41টা দেখাস না, তো আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে নেব এবং নিচে দেখেন একটি কোড নাম্বার দেওয়া আছে 8 and 5, দুটি মিলিয়ে কত হবে 13, ঠিক আছে। এটা লেখে এখন অবশ্যই রেজাল্ট আসবে না, আমি যেহেতু দুদিন আগে দিচ্ছি। জাস্ট আপনি এভাবে লেখে আপনি যখন এখানে সাবমিটে ক্লিক করবেন, আপনি যখন এখানে সাবমিটে ক্লিক করবেন তখনই আপনার রেজাল্টটি দেখাবে। এখন আমি সাবমিটে দিই, কিন্তু দিলেও কিন্তু এখানে কোনো রেজাল্ট আসবে না, কারণ আমি তো দুদিন আগে দিচ্ছি, তাই না, এই জন্য আসবে না। সো গাইস, এই যে লিঙ্কটি আমি দিচ্ছি এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকেও আপনারা দেখতে পারবেন। এবং আমি কম্পিউটার দিয়ে আপনাদের দেখাবো, সেম একই ক্যাটাগরি একই সিস্টেম, এখানে কোনো কিছু করতে হবে না। তো ওকে, আমরা যদি পিসি দিয়ে দেখতে যাই, আমরা এখানে লিখবো, আমরা সাধারণত যেটা করি এসএসসি রেজাল্ট 2023 লিখে আমরা এন্টার দেবো। এন্টার দেওয়ার পর দেখেন এখানে কিন্তু অনেক অনেক ওয়েবসাইট দেওয়া আছে এবং যেই দিন আপনার রেজাল্টটা দিবে সেদিন আরো বেশি দেখা যাবে, ঠিক আছে। পরে এটার সঠিক যে লিঙ্কটা সেই লিঙ্কটা কিন্তু আপনাদের পাওয়া যায় না, এই জন্য কিন্তু মূলত ভিডিওটি করা। তো সবার উপরে দেখেন একটি, এটা আমি আগে আরো কয়েকবার দেখেছি তো এই জন্য কিন্তু এরকম চলে এসেছে। তো এডুকেশন বোর্ড রেজাল্ট, হ্যাঁ ইয়েস থাকবে সাথে, এবং সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে। তো এটা হচ্ছে মানে মূল এবং সঠিক, ঠিক আছে। এটা দিয়ে যদি আপনি দেখেন তাহলে খুব সহজে আপনার যে কোনো সময়ের আপনার রেজাল্ট কিন্তু আপনি বের করতে পারছেন, এসএসসি হোক বা জেএসসি হোক, যাই হোক, ঠিক আছে। এসএসসি দিলেন, তারপর সনটা দিলেন, তারপর কোন বোর্ডের আপনারা আপনারা যে বোর্ডে থাকবেন সেই বোর্ডে এখানে লিখবেন, ঠিক আছে। তো ধরেন আমি ঢাকা বোর্ড দিলাম, তারপর এখানে রোল নাম্বার লিখবেন, এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন এবং এটা হচ্ছে এই যে 3+4, হ্যাঁ এখানে 7 লিখবেন, লিখে সাবমিট দিবেন যেদিন আপনার রেজাল্ট এসএসসি রেজাল্টটা দিবে, ঠিক আছে। সেদিন আর এটা যদি আমরা আগের দিই তাহলে কিন্তু আবার চলে আসবে, ঠিক আছে। তো আমি আর ওটা দিচ্ছি না, তো আপনারা এভাবে দেখে নেবেন এবং এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে। আপনারা চাইলে মোবাইল দিয়েও ভিজিট করতে পারবেন, চাইলে আপনারা পিসি দিয়েও করতে পারবেন। ওকে ভিউয়ার্স, তো এইভাবে মূলত আপনারা আপনাদের রেজাল্টটা দেখে নেবেন। সো গাইস, আপনারা বুঝতে পারছেন যে আপনার স্মার্টফোন দিয়ে, আপনি যে কোনো ফোন হোক, আপনি ফোন দিয়ে আপনি কিভাবে আপনার রেজাল্ট বের করবেন। আমি কিন্তু খুব সহজভাবে সাবলীল ভাষায় আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি। আমি আশা করব এই ভিডিও আপনার অনেক ভালো লেগেছে এবং উপকারী এসেছে। সো গাইস, যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বজনীন শুভকামনা। আসসালামু আলাইকুম।